ওয়েলকাম। আজকে ফাইটিং কোভিড আমার এই এই এপিসোডে আমার গেস্ট ডক্টর কুণাল সরকার, সিনিয়র কার্ডিওলজিস্ট, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের ভাইস চেয়ারম্যান, এবং আমরা যাকে আমাদের বেশ কিছু নিজেদের কথা বলতে গেলে বলতে হয় আমাদের বিশিষ্ট বন্ধু, মানে কিছু হলেই কুণাল দাকে ফোন করে কুণাল দা বাঁচান বলতে বিশেষ বেগ আমরা পাই না। He has been a pillar of support. গত এক বছর ধরে অগুন্তি ফোন কল, কুণালদা কি করবো, এটা করবো, সেটা করবো। সো সামওয়ান যিনি যদি কোনো কথা বলেন সেটা আপনারা মোটামুটি অ্যাজ বাইবেল ধরে নিয়ে এই সময় এগোতে পারেন। দ্যাটস দ্য কাইন্ড অফ রেসপেক্ট হি কমান্ডস। কুণালদা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি অ্যান্ড গিভিং মি ইয়র ভ্যালুয়েবল টাইম। এই সময় সময় চাওয়াটাও একটু অস্বস্তি হয়, বাট ইট ইজ ইম্পর্টেন্ট সাধারণ মানুষের জন্য কিছু ইনফরমেশন, ক্রেডিবল ইনফরমেশন পাবলিক ডোমেনে থাকা। ফার্স্টলি প্রথম প্রশ্ন কুণালদা, এই যে একটা হাহাকার তৈরি হয়েছে, বেডস পাওয়া যাচ্ছে না, ভেন্টিলেটার পাওয়া যাচ্ছে না, আইসিইউ পাওয়া যাচ্ছে না, কিছু হলেই মানুষের মধ্যে যে কোভিড হলেই একটা প্যানিক, হাউ ডাজ ওয়ান অ্যাড্রেস দ্যাট, ইফ এট অল, কিভাবে মানুষ সেটা ডিল করবে, তোমার থটস? Boria, first of all, thank you for having me on your show. And you know, as always, it's an unconcealed pleasure talking to you. Boria, dekho, this terrible problem, jar moddhe amra achi, to whenever something like this, prithibite jokhoni bare bare seta hoyeche, since, you know, it's been recorded well over 4,000 years, what's been happening. To ekta principle, jeta amader shikar korte hobe, it is very difficult to get out of a public health disaster just by firefight. Je eta ekta public health disaster jeta kina ekta birat desher ekta large number of people ke manush ke eta affect korte pare, ebong amra kebol jodi bhabi je samasya ta ek dhare cholte thakbe ar amra aro beshi bed, aro beshi ventilator, aro beshi oxygen kore etar theke berobo, বরিয়া শুধু আমরা কেন, আমাদের থেকেও পৃথিবীর অনেক 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 মানে ওয়েল নারিশড হৃষ্টপুষ্ট হেলথ কেয়ার সিস্টেমরা, তারাও কিন্তু অন্য হয়ে গেছিল। কিছুদিন আগে ইউনাইটেড স্টেটস এ অ্যারাউন্ড দ্য সাদার্ন স্টেটস, মেক্সিকান বর্ডার, ক্যালিফোর্নিয়াতে একই রকম অবস্থা, অক্সিজেন ফুরিয়ে আসছে, কার পার্কে পেশেন্টস রয়েছে, রাস্তায় রাস্তায় ওই পোলা আল্টো ফাল্টোতে পেশেন্ট শুয়ে রেখেছে। তো কারো কারো ক্যাপাসিটি খানিকটা বেশি, কারো ক্যাপাসিটি খানিকটা কম, আমরা হয়তো কমের মধ্যে, কিন্তু আমাদের একটা পাবলিক হেলথ থেকে আজকে আমার তোমার সামনে যে মানুষগুলো অসুস্থ হয়ে পড়ছে, অক্সিজেন লাগছে, আইটিউ লাগছে, আমাদের ক্যাপাসিটি আছে সেটাকে মিট আপ করার? নেই। আমি তোমাকে একটা শর্ট ইলাস্ট্রেশন দিচ্ছি। ধরো আজকে আমরা আমাদের স্টেটের কথা নিই, আমাদের স্টেটে আমরা বলছি যে আমরা কম বেশি টেক আ ফিগার অফ 20,000, যে 20,000 বেড আমরা অ্যালোকেট করি, রাইট? 20,000 বেড শুনলে মনে হয় বিরাট সংখ্যার বেড, কিন্তু আমরা অফিসিয়ালি দিনে বলছি যে আমাদের ধরো 18,000 এক্সেট্রা অপারেশন, এই পেশেন্ট এফেক্টেড হচ্ছে, তুমি সাসপেক্ট টাসপেক্ট যদি ওতে অ্যাড করে নাও, তুমি অবলীলাক্রমে সেটাকে 25,000-26,000 ধরতে পারো, এবং তার যদি 20% এর হসপিটালাইজেশন লাগে একদিনে, ইন ওয়ান সিঙ্গল ডে, সেখানে আমাদের একদিনে 5,000 বেড, তার মানে এই যে আমার তোমার হাতে একটা ফিক্সড পুল অফ 20,000 থাকছে, তো এটা আমি তো পাঁচ 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 করে চার দিনে শেষ করে দিই, যেটা তো এক মাস হয়ে গেছে এই যুদ্ধটা। আর দ্য পেশেন্টস যারা এই টাইপ অফ একটা রেসপিরেটরি প্রবলেম নিয়ে হসপিটালে আসেন, ইভেন দ্য ওয়ানস হু ডু ওয়েল, যারা যারা ভালো হয়ে বাড়ি হয়ে সার্ভাইভ করে বাড়ি যাচ্ছেন, উইচ ইজ ওয়েল অ্যাবাভ 90%, তাদেরও তো হসপিটাল স্টে ইজ হাউ লং, 14 days, 15 days। তো যদি মাথায় খালি ম্যাথামেটিক্সটা প্রজেক্ট করো যে ওভার আ 15 ডে পিরিয়ড, তুমি দেখবে যে আমরা যে একটা ম্যান ডেজ বলে একটা হিসেব করি, পেশেন্ট ডেজ বলে হিসেব করি, বিরাট তফাৎ। সুতরাং আজকের 2,000 পেশেন্ট, আজকের 2,000 পেশেন্ট কি আজকের 5,000 পেশেন্ট, তারা চার দিনের মধ্যে আমার ফিক্সড ক্যাপাসিটি ভরিয়ে দেবে, আর তাদের ট্রিটমেন্ট আমাকে চালিয়ে যেতে হবে 2 সপ্তাহ ধরে। সুতরাং ক্যাপাসিটি আমাদের এখনো কি ওয়েস্ট বেঙ্গলে আমাদের আমাদের পশ্চিমবাংলায় স্পেয়ার ক্যাপাসিটি আছে? এখনো কিছু আছে, এখনো আমাদের হাতে কিছু ক্রিটিক্যাল কেয়ার বেডস এটসেট্রা আছে,
সুতরাং একটু হয়তো মাথার উপরে এখন 1 ইঞ্চি জায়গা আছে আমাদের এক্সপ্যান্ড করার, তো আমাদের সেটা করতেই হবে, বিকজ আমার তোমার একটা দায়িত্ব আছে টু দ্য পিপল হু আর ফলিং সিক। উই ফিল লাইক ক্রিমিনালস, আমাদের অপরাধ বোধ হয় যখন মানুষ আমাদের ফোন করে বলে ডাক্তারবাবু কিছু একটা করুন কিছু একটা করুন, কারণ শুধু যে বেড ক্যাপাসিটি বলে নয়, শুধু যে অক্সিজেনেটেড বেডের অভাব তা নয়। দেখো আমাদের লজ্জার কথা হলো, আমি তুমি যে দেশে থাকি সেখানে আমরা দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ট্রেনের টিকিট প্লেনের টিকিট একটা কম্পিউটারে ফোনে মোবাইল টিপে পেয়ে যাই, কিন্তু আমরা একটা হসপিটালের রিয়েল টাইম বেড স্টেটাস পাই না। এনিওয়ে, তো সেই অভাব অনটন গুলো আছে, সুতরাং ক্যাপাসিটি দিয়ে আমাদের প্রেজেন্ট বর্তমানে যে মানুষ অসুস্থ হচ্ছেন সেখানে আমাদের লড়ে যেতে হবেই। দের ইজ নো ওয়ে কামিং আউট অফ দিস ফাইট। অল্প একটু স্পেয়ার ক্যাপাসিটি এখনো ওয়েস্ট বেঙ্গলে আছে, কিন্তু হেলথ কেয়ার দিয়ে আমরা যদি ওভারঅল কোভিড ম্যানেজমেন্ট ট্রিটিং এ সিক পার্সন, সেটা ওয়ান পার্ট অফ দ্য প্রবলেম, আর ওভারঅল প্যান্ডেমিক ম্যানেজমেন্টটাকে আমরা তার স্টিয়ারিং হুইল ধরে তাকে কোন দিকে নিয়ে যাচ্ছি, দ্যাট ইজ দি আদার পার্ট অফ দ্য প্রবলেম। ইফ আই ক্যান কাম টু দ্যাট কুনাল দা, যে এই যে ধরো নতুন গভর্নমেন্ট আসার পরে লোকাল ট্রেন বন্ধ, যে মোটামুটি একটা আংশিক লকডাউন তো বটে, ডু ইউ থিঙ্ক দিস উইল হেল্প অর দিস ইজ দ্য সলিউশন? যে বিকজ দিস ইজ দ্য পার্ট which you just said, the pandemic management, shekhane ekta holo covid appropriate behavior, ei je government er theke mask mandatory kora amader shotoshurto bhabe seta mana ebong administratively amaderke manano, number 2 ei chain ta bhangar jonno ei lockdown kind of measures, train bondo, mall bondo, e bondo o bondo, is this the way forward? Are these correct steps? Well, Buriya, what are we expecting? Amader expectation ta ki? এখন এটা একটা ডিফারেন্ট গল্প, ডিফারেন্ট স্টোরি। দিস রিয়েলি চার্নস আপ আ লট অফ বিটারনেস ইন দ্য মেডিকেল কমিউনিটি, যে কেন আমরা এত এত ঢিলে ঢালা নেগলিজেন্ট হলাম, কেন আমরা আমাদের ওয়ার্নিং সিগন্যাল গুলো ধরতে পারলাম না জানুয়ারি ফেব্রুয়ারি থেকে, দ্যাট ইজ আ ডিফারেন্ট চ্যাপ্টার। কিন্তু বিকজ আমার তোমার বাড়ির জানলা দরজা খোলা ছিল এবং বাড়ির জানলা দরজার মধ্যে দিয়ে কেবল চোর নয়, চোর ডাকাত দস্যু সবাই হুড়ুর করে ঢুকে পড়েছে, আজকে আমরা এমন একটা একটা জ্বলন্ত জতুগৃহের মধ্যে আছি, তো সেখানে কোয়েশ্চেন হলো আমরা কি করতে পারি। আমাদের প্রথম ভাব যে আমাদের একটা ক্ল্যারিটি লাগবে ভাবতে, যে এই টাইপের লকডাউন, সেমি লকডাউন, পার্শিয়াল লকডাউন, মল, রেস্টুরেন্ট, লোকাল ট্রেন এটসেট্রা, এটা কখনো আমার তোমার কমিউনিটির মধ্যে ইনফেকশনটাকে নির্মূল কখনো লকডাউন করেও নি করবে না। লকডাউন কি করবে? লকডাউন এই সময় লকডাউনটা ধরো যদি পরিস্থিতিটা এমন হতো যে আমরা মোটামুটি আন্দাজ পেয়েছিলাম ফেব্রুয়ারির থেকে ডেফিনেট সিগন্যাল ছিল যে ঝামেলা আসছে, তাহলে আমরা যদি ফেব্রুয়ারি মাসে এই নানান ধরনের রেস্ট্রিকশন আনতাম, মার্চের গোড়ায় অমুক তমুক কুম্ভমেলা না করতাম, ইলেকশনটাকে আর একটু ডিসিপ্লিনড ইলেকশন করতাম, তাহলে হয়তো এই 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 যে আমরা মারধরটা খাচ্ছি, আমরা হয়তো বাঁশ পেটা না খেয়ে কানমোলা খেয়ে থেকে বেরোতে পারতাম। বাট রাইট নাও ইট ইজ অন আ র‍্যাম্পেজ। তাহলে এখন লকডাউন করে যে লাভ বলবো না, একটাই এর এফেক্ট, দ্যাট ইজ পিকটা। আমার হেলথ কেয়ার এর ক্যাপাসিটি এইরকম জায়গায়, আমার ঝামেলাটা হয়ে গেছে এইরকম জায়গায়, দ্য টোটাল সিকনেস ভলিউম। এখন আমরা যদি পার্সন টু পার্সন ট্রান্সমিশনটা একটু কমাতে পারি, তাহলে দ্য ম্যাগনিটিউড অফ দ্য হাইট অফ দ্য প্রবলেমটাকে আমি একটু দাবি এরকম জায়গায় আনতে পারবো, যাতে এই সমস্যাটা, তাতেও কি হেলথ কেয়ার এর ক্ষমতার মধ্যে থাকবে না, তাতেও এটা হেলথ কেয়ার এর ক্ষমতার মধ্যে থাকবে না, বাট প্রবাবলি আমরা যদি ধরো আজকে আমরা যদি 80% পেশেন্টকে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দিতে পারি, তার মানে উইদাউট আ ডাউট আমরা 20%কে দিতে পারছি না। দ্যাট ইজ রিফ্লেক্টিং ইন ইন্ডিয়াস অ্যান্ড এভরি স্টেটস মর্টালিটি স্ট্যাটিস্টিক্স। মর্টালিটি ইজ ক্লাইম্বিং আপ ইন দ্য সেকেন্ড ওয়েভ উইদাউট আ ডাউট। আর তারপরে অনেক জিনিস দেখা যাচ্ছে, ক্রিমেশনের সঙ্গে মর্টালিটি মিলছে না, অল দিস ফিগার্স আর দেয়ার। সো অল দিস ইজ গোয়িং টু অ্যাচিভ ইটস, যে ব্রিং ডাউন দ্য টেম্পারেচার, দ্য হাইট অফ দ্য মিসম্যাচ এ লিটল বিট, যাতে আমাদের এই যে একটা একেবারে আয়ত্তের বাইরে প্রবলেমটা চলে গেছে সেটাকে খানিকটা আমরা দাবিয়ে দিতে পারি,
ঝামেলা হচ্ছে তুমি যদি এই দিকে এটাকে হাইটে দাবাও এটা উইথতে বেড়ে যাবে, তার মানে এইটা ঠিক 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 করে আরো কিছুদিন বেশি চলবে। বাট স্টিল ফর দ্য সেক অফ পিপল, যারা অসুবিধে, যারা প্রচন্ড অসুবিধে হচ্ছে চিকিৎসার জন্য, যারা কাকুতি মিনতি করছে, যাদের আমরা চিকিৎসা করতে দিতে পারছি না, হাসপাতালে আনতে পারছি না, অ্যাটলিস্ট এই যে একটা ডেপ্রিভেশন ফ্রম লাইফ সেভিং ট্রিটমেন্ট, এটাকে আমরা খানিকটা কমাতে পারবো। বাট এনি লকডাউন উইল ইনক্রিজ দ্য ডিউরেশন অফ দ্য প্রবলেম। আর এখন যেটা আমাদের, যারা আমরা এগুলো নিয়ে একটু ভাবছি, চিন্তা করছি, আমাদের আরেকটা পয়েন্ট বুঝতে হবে যে আমরা অনেকে বলছি আরে ভাই এটা প্ল্যাটো করে যায়। দেখো বুড়ি, এটা প্ল্যাটো করাটা এনাফ নয়, কারণ এইটা ধরো ধরো আমাদের আমাদের ব্যাপারটা দেখো, যদি 20,000 প্ল্যাটো করে, এই 20,000 মানে ডেইলি 20,000 করে যদি কেস হয়, আর ডেইলি 5,000 করে যদি, 5-6,000 করে যদি নতুন পেশেন্টকে হাসপাতালে নিয়ে আসার একটা ক্রাইং নিড থাকে, আমরা তো সেটা করারও তো সামর্থ্য আমার তোমার নেই। সো ইভেন আ প্ল্যাটো ইজ নট গুড এনাফ। সো আমরা আমাদের অল পসিবল এটা করে জিনিসটাকে একটা ডাউন স্লোপটা দেখতে হবে। তারা সবাই প্রেডিক্ট করছেন যে ভারতে পিকটা হয়তো এখন হবে বা সামনের সপ্তাহে হবে বা থার্ড উইকে হবে। এবং গতকাল প্রফেসর কাং এর একটা ইন্টারভিউ পড়ছিলাম যেখানে উনি বলছেন ডাউন স্লাইডটাও তাড়াতাড়ি হবে, ঠিক যেরকম ভাবে উঠেছে সেইভাবে হবে। ডু ইউ বিলিভ যে এই ধরনের এপিডেমিওলজিক্যাল মডেল গুলো আর অ্যাকচুয়ালি রিফ্লেক্টিভ অফ দ্য ইস্যু? ক্যান বি সে যে জুন উইল বি বেটার দ্যান মে? ইজ ইট রাইট টু সে দ্যাট? আই থিংক ইট উইল বি বুরিয়া, ইউ নো ইট উইল বি। কেন হবে জানো তো? এটা কেন হবে? বিকজ দেয়ার আর টু ইন্টারভেনশন, দেয়ার আর থ্রি ইন্টারভেনশন যেটা আমরা ডিফারেন্ট লেভেলে করতে সক্ষম। একটা হলো কি ইন্ডিভিজুয়াল লেভেল। এখন আমরা আমাদের অবভিয়াসলি রিজনস অফ লাইফ, লিভিং, কাজকর্ম, কিছুটা হয়তো রিল্যাক্সেশন, এইসবের জন্যে ভেরি ট্রু যে আমাদের ইন্ডিভিজুয়াল ব্লেমটা আমাদের নিতেই হবে, যে জানুয়ারির থেকে উই ওয়ার ফার টু অবলিভিয়াস, ফার টু নেগলিজেন্ট অফ দ্য কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, তার জন্য একটা বড় অঙ্কের ঝামেলা আসছে। সেকেন্ড যে জিনিসটা হবে যে আজকে মানুষ কেবল যে আমি তুমি তাদের একেবারে কান কান ঝালাফালা করছি কোভিড কোভিড বলে তা নয়, আজকে এভরি ফ্যামিলি, আজকে আমি তুমি কটা পরিবারকে জানি, কটা মানুষকে জানি। তুমি ডাক্তার অডাক্তার বাদ দাও, মানুষ তার এদিক ওদিক ডাইনে বায় চেয়ে দেখতে ভয় পাচ্ছে। আজকে দিল্লিতে আমার বন্ধু বান্ধবরা বলছে যে হয়তো একটা ফ্যামিলি বাকি নেই, মুম্বাইতে হয়তো একটা ফ্যামিলি বাকি নেই হু হ্যাজ নট বিন টাচড বাই দিস ডিজাস্টার। তাহলে আমাদের ডেফিনেটলি আমরা উই হ্যাভ বিন শেকেন, এবং তার থেকে ইউ উইল সি অ্যাটলিস্ট ফর আ পিরিয়ড অফ নেক্সট টু মান্থস একটা শক থেরাপি টু দ্য কমিউনিটি হয়েছে, এবং আমাদের কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা অনেক বেড়ে যাবে। সেকেন্ড হলো দ্য স্টেট ইন্ট্রোডিউস রেস্ট্রিকশনস, কেউ লকডাউন বলছে, কেউ নাইট কারফিউ, কেউ অমুক, কেউ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো করছে। আর থার্ড যে ইন্টারভেনশনটা, এটাকে আরো তাড়াতাড়ি কমাতে পারতো, আরো 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 ডিউরেবল ভাবে কমাতে পারতো, সময় সাপেক্ষ ভাবে কমাতে পারতো, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন, ইন উইচ উই আর ল্যাগিং বিহাইন্ড। So I would agree je professor kang ebong iit etc that you will see that there is a reasonable amount of concurrence je dekho west bengal er kotha jodi paschim banglar kotha jodi bhabo paschim tomar mumbai er peak ta geche onset ta hocche somewhere in the 7th to 10th of february maharashtra আমাদের অনসেটটাকে যদি আমরা ধরে নিই ফেব্রুয়ারি টু মার্চ, মার্চ টু এপ্রিল, আমরা কিন্তু এপিভ্যালেন্ট পিরিয়ডে ছিলাম ফার্স্ট উইক অফ এপ্রিলে, যখন আমরা কেউ কেউ বলছিলাম যে ভাই পয়লা বৈশাখ বন্ধ করো, এই সমস্ত জিনিস করো না, লট অফ পিপল গট ভেরি অ্যানয়েড অ্যান্ড অ্যাংরি উইথ আস। তো যাই হোক, উই আর অ্যাবাউট 6 to 8 weeks বিহাইন্ড মহারাষ্ট্র সাইকেল। তাহলে মহারাষ্ট্র যে সিক্লিক্যাল জিনিসটা, দিস ইজ লাইক আ 3-3.5 months জার্নি। তাহলে মহারাষ্ট্র যেটা এখন দে আর সিইং আ ডাউন স্লাইড, আমরা হয়তো ডাউন স্লাইড দেখতে শুরু করব
যেটা মনে হয় রাফলি বাই দি এন্ড অফ মে অর আর্লি জুন, আমাদের আর একটু আর্লি হতে পারতো, কিন্তু হবে না কেন? আমাদের হবে না এই কারণেই হবে না দ্যাট থ্যাংকস টু দ্য গড ফর সেকেন ইলেকশন আমরা সমস্ত ডিস্ট্রিক্টে এই প্রবলেমটা ছড়িয়ে দিয়েছি। দিস ইজ সামথিং দ্যাট ওয়াজ নট দেয়ার বিফোর। All 26, 27 districts of Bengal are absolutely infested with this infection today. কেউ আরটিপিসিআর দুটো বেশি করছে, দুটো নাম্বার দেখাচ্ছে, কেউ কম করছে, তো পুরো ডিস্ট্রিক্টে ছড়িয়ে গেছে। বাট ইয়েস, দেয়ার উইল বি আ ডাউন স্লোপ, কিন্তু সেই ডাউন স্লোপটাকে আমাদের ধরে রাখতে হবে। অ্যান্ড আই থিঙ্ক মোস্ট অফ দ্য মডেলস উইল। আর দেখো কোভিডে কি হয়, আজকে আমি তুমি যেটা করব এর পজিটিভ বা নেগেটিভ এর রিফ্লেকশনটা কোভিড ওয়াইজ হবে দু সপ্তাহ বাদ, 15 days. So that ল্যাগ ইজ মর্টালিটি ফিগারটাও তাই। কুনালদা, আই হ্যাড পুট ইট আউট যে তোমার সাথে কথা বলছি এই সিরিজে আজকে, এবং প্রায় 300 প্রশ্ন এসেছে। 300 প্রশ্ন তো নেক্সট 15 মিনিটে আমি নিতে পারবো না, কিছু অন্তত নিয়ে নি, কারণ প্রচুর মানুষ প্রশ্ন করেছেন যারা তোমার কাছে ডাইরেক্ট অ্যাক্সেস নেই, সাধারণ মানুষ যে যাদের জন্য এই অনুষ্ঠানটা করা। একটা প্রশ্ন হচ্ছে, ক্যান ব্রেস্ট ফিডিং মাদার্স টেক দ্য ভ্যাকসিন? দেখো, সো ফার আই থিঙ্ক দি ওভারঅল অ্যাডভাইস গোয়িং আউট ইজ ইয়েস। এখন আমাদের হাতে তো দুটোই ভ্যাকসিন বর্তমানে আছে, সত্যিকারের নেই, এখন কোনো ভ্যাকসিনই হাতে নেই। আমরা মনে করছি দিন সাতেকের মধ্যে হয়তো আবার সাপ্লাই শুরু হবে, বাট দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। এখন ইফ ইউ কনসিডার কোভিশিল্ড অ্যান্ড কোভ্যাকসিন, আই এম টোল্ড যে মোস্ট ব্রেস্ট ফিডিং মাদার্স ক্যান টেক দ্য ভ্যাকসিন। ভ্যাকসিনের একটা প্রবলেম বলে দিই যে উই স্টিল হ্যাভ ডাউট রিগার্ডিং ইয়াং চিলড্রেন আর রিগার্ডিং প্রেগনেন্ট উইমেন। আর এটা ডাউট কেন হয়েছে, নট দ্যাট যে এরা নিলে অসুস্থ হচ্ছিল, বাট বিকজ দ্য ইনিশিয়াল ট্রায়ালস ডিড নট ইনক্লুড দিস টু সাবগ্রুপস, সো উই ডোন্ট হ্যাভ দ্য ডেটা। কিন্তু রাইট নাও দের আর অ্যাবাউট 3 স্টাডিজ গোয়িং অন ইন উইমেন অ্যান্ড 1 or 2 ইন প্রেগনেন্ট মাদার্স, সো আই থিঙ্ক উই উইল হ্যাভ সাম ডেটা, বাট বাই অ্যান্ড লার্জ আই উড থিঙ্ক ইট ইজ সেফ। তবুও আপনাদের অবস্টেট্রিশিয়ানদের সাথে একবার কথা বলে নেবেন, বিকজ ইউ নো সাম অফ দেম মে হ্যাভ সাম স্পেশাল কন্ডিশনস দ্যাট উই ডোন্ট নো অ্যাবাউট, একবার কথা বলে নেবেন। একটা প্রশ্ন এসেছে কুনালদা, যে অনেক পেশেন্ট হাসপাতালে ভর্তি হতে চাইছে যাদের অক্সিজেন স্যাচুরেশন 90 নেমে গেছে, কিন্তু বেড পাচ্ছে না। যখন পাচ্ছে না তো অপশন নেই, সেরকম পরিস্থিতিতে তারা যদি বাড়িতে থাকতে হয় তাহলে কি করবে? দেখুন, কোভিড এর ট্রিটমেন্টে আমরা অনেক কিছু বলি, কিন্তু আমাদের হরে দরে হাতে হাতে উপায় দুটোই। একটা হলো যে কোভিড হলে আমাকে আপনাকে আলাদা থাকতে হবে যাতে আমি অন্য মানুষটাকে ইনফেক্ট না করি, আইসোলেশন, এন্ড দ্য সেকেন্ড থিং ইজ অক্সিজেন। অক্সিজেন ইজ দ্য ওয়ান অ্যান্ড ওনলি রেমেডি বলবো না, ওনলি সাপোর্ট ফর কোভিড। এটা আমাদের দুঃখের কথা, ভীষণ দুঃখের কথা, লজ্জার কথা যে আমাদের দেশের লোককে বাড়িতে অক্সিজেন রাখতে হয়, কিন্তু কি করবেন বলুন, রাতারাতি পরিস্থিতি পাল্টাবে না। আর যদিও আমি মানুষকে বলি যে বাড়িতে অক্সিজেন রাখা ডাজ নট সলভ এনিথিং, কিন্তু এখন যদি আপনার বাড়িতে এমন কেউ থাকে যার অক্সিজেন স্যাচুরেশন অন এয়ার যতক্ষণ আমরা নর্মাল ব্রিথ করছি ইজ পারসিস্টেন্টলি ফলিং বিলো 95, যদিও আইসিএমআর এটসেট্রা এবারকার সমস্যা দেখে একটু সেই এই সেই লেভেলটা কিন্তু নামিয়ে এনেছেন, বলছেন 92-93, সে যাই হোক 93 হোক 95 হোক, যদি দেখেন যে হাফ ধরছে, ব্রেথলেসনেস হচ্ছে, কথা বলতে অসুবিধে হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে স্যাচুরেশনটা কমছে এবং হাসপাতালে আমরা বেড জোগাড় করতে বেশ অসুবিধে, তাহলে কিন্তু একটা সিলিন্ডার এবং অক্সিজেন উইথ আর অক্সিজেন ফ্লো যদি মনিটর থাকে ভালো, যে বাড়িতে যদি তাকে অন্তত 2-4 লিটার অক্সিজেন দিতে পারে। কারণ আমাদের লক্ষ্যটা কি, আমাদের লক্ষ্য হচ্ছে অক্সিজেন স্যাচুরেশনটাকে অ্যাবাউট 90 কাছাকাছি ধরে রাখা, তা না হলে সেকেন্ডারি অর্গান ড্যামেজ হতে শুরু করে। সো দ্যাট ইজ দ্য টার্ম। তো উপায় নেই, যদিও সেটা ইট ইজ নট, এটা আদর্শ চিকিৎসা নয়, এখন আদর্শের কথা ভাবলে হবে না। অনেক সময় আমাদের তো নিজেদের প্রিয়জনকে রাখার একটা চেষ্টা করতে হবে, সো উই আর কম্পেলড টু ডু দ্যাট। একটা প্রশ্ন হচ্ছে, কোভিড হয়ে যাওয়ার কতদিন পরে কেউ ভ্যাকসিন নিতে পারে? কুশান, জেনারেলি দু মাস এখন চিকিৎসকরা বলছে দু মাস। এখন কোভিড যে হয়ে গেছে সেটা আপনি আপনারা যে টাইমটা ক্যালকুলেট করবেন সেটা হচ্ছে ফ্রম দ্য টাইম অফ ফার্স্ট সিমটম,
ডোন্ট ক্যালকুলেট ইট ফ্রম আরটিপিসিআর, কারণ আরটিপিসিআর এর রিপোর্ট আসতে এখন অনেক সময় লাগছে। সো ক্যালকুলেট ইট ফ্রম দ্য টাইম অফ ফার্স্ট ফিভার, তাই সেখান থেকে 14 দিন ইউ কনসিডার ইউর সেলফ দ্যাট ফার্স্ট সাইকেল ইজ ওভার, এবং তার থেকে 2 মাস বাদে টেক দ্য ভ্যাকসিন। ওকে, একটা প্রশ্ন হচ্ছে দীপান্বিতা বাসু, ক্যান ইউ প্লিজ আস্ক মাই ফাদার, 80 বছর বয়স, ক্যান্সার পেশেন্ট, হি ইজ ওকে বাট ইজ অ্যালার্জিক টু কুইনিনোল গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক্স লাইক O2, ক্যান হি টেক দ্য ভ্যাকসিন? Yes, you certainly can, madam. দেখুন, let me clarify one point very, very briefly. সেটা হলো, হ্যাঁ, আজকে ড্রাগ কোম্পানিরা, ভ্যাকসিন কোম্পানিরা করেক্টলি আমরা অ্যালার্জির ব্যাপারটাকে মাল্টিপল টাইমস হাইলাইট করেছি, কিন্তু ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ভ্যাকসিনেশন, আমরা যেটাকে অ্যাডভার্স অ্যালার্জিক রিয়াকশন বলি, সেগুলো হচ্ছে মারাত্মক অ্যালার্জি। কারো কোনো রকম খাবার খেলে বা একটা অ্যাডভার্স এক্সপোজার হলে একেবারে মুখ টুক পুরো ফুলে লাল হয়ে গেল, ব্রঙ্কোস্প্যাজম হতে শুরু করলো, এগুলো হচ্ছে ভেরি সিভিয়ার অ্যালার্জি। আর যার অল্প বিস্তর হয়, একটু একটু কয়েকটা র্যাশ হলো, একটু গা চুলক হলো, এ হলো, তাহলে আমাদের মাইল্ড অ্যালার্জিতে ভ্যাকসিনেশন ইজ নট আ কন্ট্রাইন্ডিকেশন। যাদের সত্যি কোনো না কোনো জিনিসে খুব সিভিয়ার অ্যালার্জির হিস্ট্রি আছে, তারা একবার ডক্টরদের সাথে ডিসকাস করে নেবে। আর বলতেও খারাপ লাগে, দেখুন, কোনো একটা প্রবলেম হতে গেলে আগে তো আমাদের টিকে থাকতে হবে না, উই হ্যাভ টু বি অ্যালাইভ ফার্স্ট অ্যান্ড গেট দ্য প্রবলেম লেটার। তো ডু কনসাল্ট আ ডক্টর, বাট মাইল্ড অ্যালার্জি যেটা অধিকাংশ মানুষের থাকে, দ্যাট ইজ নট আ কন্ট্রাইন্ডিকেশন। অনেকে জিজ্ঞেস করছেন, শুভদীপ চ্যাটার্জি ফর এক্সাম্পল, ইম্প্যাক্ট অন হার্ট হু আর অলরেডি এফেক্টেড বাই কোভিড, অনেকে এখন কিছুদিন পরে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, মারা যাচ্ছেন, ইওর থটস? দেখুন, কোভিড এর ডেফিনেটলি দেয়ার ইজ দ্যাট ফার্স্ট ওয়েভ যখন হয়েছিল, এখনো ইমপ্রেশনস, আমরা এখনো ডাক্তাররা, এই যে উই আর রানিং অ্যারাউন্ড লাইক হেডলেস চিকেনস, আমরা এখনো অনেক ডেটা কম্পাইল করতে পারিনি, কিন্তু ওভারঅল টকিং টু মাই ফিজিশিয়ান ফ্রেন্ডস, তারা অধিকাংশই বলছেন that the first wave of COVID somehow had far more cardiac complications. Second wave ektu kom. Keno ektu kom? Because I think the age group has been lowered. Because the senior age group, they are somehow getting the protection from the vaccine. Unfortunately, amra, amader ei 40 to 50 age group ta ke ekhono adequately kore othar agei ei second wave ta chole elo. আর কোভিড এর বেসিক নেচার অফ দ্য প্রবলেম, একটাকে বলি আমরা যেমন নিউমোনিয়া এটসেট্রা হয় ক্লাসিক্যাল ইনফেকশন, কোভিড এর মেইন ঝামেলাটা হলো থ্রম্বোএম্বোলিক, আমাদের ব্লাড সেল গুলোকে সে গিয়ে সেখানে ঝামেলা পাকায়। সুতরাং ইয়েস, বোথ কোভিড থেকে অ্যান্ড সাম পিপল হ্যাভ দিজ রিয়াকশনস পোস্ট ভ্যাকসিনেশন, এটা হতে পারে। আই হ্যাভ অপারেটেড অন 2 patients যাদের স্টেন্ট অকলুশন হয়েছিল, একজনের পোস্ট কোভিড, একজনের পোস্ট কোভিড ভ্যাকসিনেশন। কিন্তু দেখুন, লক্ষ 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 মানুষের মধ্যে দিজ আর ভেরি ফিউ অ্যান্ড ফার বিটুইন। তো হতে পারে, কেউ কেউ বলেছেন যে কোভিড ভ্যাকসিন নেবার আগে একটা CRP চেক করতে করতে, কিন্তু এখন যা মাথা খারাপ তাড়াহুড়োর স্টেজ, সবসময় হয়তো সেইভাবে হয়ে উঠছে না, বাট দিস ইজ সামথিং দ্যাট হ্যাজ টু বি ইন দ্য ব্যাক অফ আওয়ার মাইন্ডস, আমাদের রেডারে থাকতে হবে। This is the nature of COVID. This is the pathophysiology of COVID. COVID classical infection kore na. COVID amader rokter moddhe choto choto red blood cell gulo tike jhamela pakay, tar shonge jhogra kore. That is why we have the problem in the first place. Last 2-3 question nebo Kunalda, because my time is almost up. Ekta hocche, অনেকে জিজ্ঞেস করছে নিম্ন মধ্যবিত্তদের জন্য বা নিম্নবিত্তদের জন্য, মানে আমরা বলছি আইসোলেশন করুন, যদি ঘরই না থাকে, যেরকম ধরো ধারাবিতে, বোম্বেতে, বা এখানে যদি ঘর না থাকে, কারোর একটা কোভিড হলো, আইসোলেট করার জায়গা নেই, তো করবেটা কি? বাড়িতে মাস্ক করবেন, হ্যাঁ, বাড়িতে স্ট্রিক্টলি মাস্ক করবেন। আর ধরুন একটা ঘর আছে, ঘরের হয়তো একটা অংশে তারা থাকলো, অসুবিধা, আমি জানি খুবই অসুবিধে, কারণ এটা একটা কারণ, যে কারণে দেখবেন যে আমাদের দেশে কেন ট্রান্সপোর্ট খুলে দিলে কোভিড ইনফেকশন বাড়ে না, কেন? কারণ আমাদের ট্রান্সপোর্টটা মেইন ঝামেলা না, আমাদের ঝামেলাটা হচ্ছে যে দুর্ভাগ্যবশত আমাদের 60% মানুষ যেভাবে থাকে, দ্যাট ইজ ফার মোর অফ এ রিস্ক ফ্যাক্টর দ্যান গোয়িং আউট ইন দ্য স্ট্রিটস। মানুষ একটা খুব একটা ক্লাটার্ড অবস্থা, ভিড়, একটা কনজেসশনে সে বেচারারা থেকে অভ্যস্ত, তারা যখন বাইরে রাস্তায় গিয়ে দাঁড়ায়, তখন দ্যাট ইজ এ লোয়ার রিস্ক সিচুয়েশন দ্যান স্টেইং অ্যাট হোম। আর বাড়ির মধ্যে চেষ্টা করবেন
আর বাড়ির মধ্যে যদি জায়গা বা ঘরের সেরকম অসুবিধা থাকে, স্ট্রিক্টলি বাড়ির মধ্যে মাস্ক করবেন, সেটা যেন কাপড়ের মাস্ক না হয়, যদি একটু ওই 3-ply টাইপের মাস্ক পান সেটা বেটার। এইটা ফাইনালি জিজ্ঞেস করি, কারণ 11:58 মানে আমার আধ ঘন্টা শেষ হতে চলল, যে এই যে দুটো মাস্ক পরা, এখন সিডিসি বলছে N95 পরলে N95 পরো, না হলে অ্যাটলিস্ট দুটো মাস্ক। ইওর থটস? দেখো, এখানে আমরা জানি যে N95 তাকে কেন বলা হয়, বিকজ ইট হ্যাজ আ 95% ফিল্ট্রেশন ক্যাপাসিটি। N95 ইজ আ গুড মাস্ক, সরি, 3-ply এরও আমাদের প্রোটেক্টিভ ক্যাপাসিটি ভালো, কিন্তু যেটা সরি কারেন্ট সিচুয়েশনে একেবারেই অকেজো, দ্যাট ইজ দ্য ক্লথ মাস্ক। ওয়াই ডু উই সে সো? বিকজ আমরা কোভিড এর এমন একটা জায়গায় আছি যেটা পৃথিবীতে সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে বসে আছে, 195টা দেশের মধ্যে কেউ কখনো দেখেনি যে এমন একটা দিন আসতে পারে যে একটা সোসাইটি উইল হ্যাভ আ 30-40% পজিটিভিটি রেট। তার মানে কি? এই যে আমি আজকে সকালে একটা টুইট করেছি, বিকজ আই হ্যাভ রিকোয়েস্টেড দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট যেখানে বলছেন যে 50 জনের গ্যাদারিং করবেন, প্লিজ ডোন্ট ডু ইট। 50টা লোক এই পরিস্থিতিতে একসাথে থাকা মানে যে 20টা ইনফেক্টেড লোক 30টা নন ইনফেক্টেড লোককে ইনফেক্ট করা। We have far too high, সারা পৃথিবীর কোনো অভিজ্ঞতা নেই লুকিং এট 30-40% পজিটিভিটি রেট। তো 50 জন বাদ দিন, অপ্রয়োজনে যদি 5টা লোক একটা ঘরে থাকে আজকের দিনে, দ্যাট ইজ অলসো আনডিজায়ারেবল। তো একেবারে প্রয়োজন না হলে বা যাদের সম্বন্ধে আমরা শিওর নই, প্লিজ ডোন্ট রিস্ক ইট। আর সেই পরিস্থিতিতে এখন ক্লথ মাস্ক উইল নট বি এফেক্টিভ, কারণ ক্লথ মাস্ক মোটামুটি যখন আমাদের ঠিক আছে 8%, 2%, 3% ইনফেক্টিভিটি রেট, প্রবাবিলিটি ইজ মাচ লোয়ার, আমি মোটামুটি আমার কর্মক্ষেত্রে এখানে ওখানে ম্যানেজ করে দেবো, ক্লথ মাস্কে হয়ে যাবে। কিন্তু এখন হবে না, কারণ এখন দ্য প্রবাবিলিটি ইজ মাচ হায়ার। সুতরাং ক্লথ মাস্কে ঠিক আছে, বড় বড় ড্রপলেট একেবারে কেউ একেবারে মুখের উপর কেসে দিল সেটাকে হয়তো আটকায়, but please don't rely on cloth mask now, it is not a good thing. will an N95 or a 3-ply or these masks, egulo ki are you sure mane egulo? Oh yes, yes, absolutely, absolutely, the level of protection is very good. Oneke jeta niye chinta korche seta hocche airborne infection niye, karon mask to airborne infection atkay na, mask to droplet atkay. তাহলে এয়ারবোর্ন ইনফেকশন কিন্তু, কারণ আমাদের এই যে আমরা যখন অ্যাভারেজ রাস্তাঘাটে এটসেট্রা ঘুরে বেড়াই তখন এয়ারবোর্ন ইনফেকশন হয় না, এয়ারবোর্ন স্প্রেড তখনই হয় যখন বেশ কয়েকজন লোক একটা একটা রেস্ট্রিক্টেড জায়গার মধ্যে ক্লোজ স্পেসে থাকে, স্পেশালি যদি তার ভেন্টিলেশন এটসেট্রা ভালো না হয় এটসেট্রা। ইউ সি, আইল টেল ইউ, ইট ইজ ভেরি স্যাড, দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই সো মেনি, বিশেষ করে কলকাতায় সো মেনি ব্রডকাস্টার্স, সো মেনি পিপল অফ দ্য নিউজ মিডিয়া দিস টাইম সাকাম টু ইট, বিকজ দোজ পুয়ার পিপল, নাম্বার ওয়ান ইয়াং পিপল, দে ওয়ার নট ভ্যাকসিনেটেড, তাদের আমরা কেউ ভ্যাকসিন দিইনি, তারা কেউ কেউ বাইরে প্রচন্ড ভিড়ের মধ্যে কাজ করেছে, আর ফিরে এসে একটা অফিসের মধ্যে 3-4-5 ঘন্টা করেছিল, দ্যাট ওয়াজ আ টেরিবল স্টেট অফ অ্যাফেয়ার্স, আর দে হ্যাড আ ভেরি হাই রেট অফ ইনফেকশন দিস টাইম, ভেরি হাই রেট অফ ইনফেকশন। নাও দা ফাইনাল কোয়েশ্চন, এই যে ভ্যাকসিন নিয়ে এখনো একটা হেজিটেন্সি, দুটো ডোজ ভ্যাকসিন জেনুইনলি এফেক্টিভ, অ্যাট লিস্ট ক্যান উই সে যে মারা যাবে না, অর যাওয়ার চান্স অত্যন্ত কম, ইট উইল গিভ ইউ মাইল্ড ডিজিজ ইভেন ইফ ইউ পিক আপ দি ইনফেকশন, অ্যাম আই রাইট ইন সেইং দ্যাট? দেখো, প্রোটেকশন ফ্রম ভ্যাকসিন সো ফার, আমরা এখন আর ডেটা, আমাকে পেপার খুঁজে বার করতে হবে না, আমাদের চোখের সামনে ডেটা আছে, কারণ আমরা এখন স্টেজ 4 এভিডেন্স পাচ্ছি, যেটা পপুলেশনের মধ্যে দিয়ে আমাদের দেশ থেকে পাচ্ছি, বাইরের দেশ থেকে পাচ্ছি। আজকের পরিস্থিতিতে যদি আমার 1 in 100 চান্স থাকে ইনফেকশন হবার, ভ্যাকসিন দুটো স্টেজে আমাকে প্রোটেক্ট করবে। ফার্স্ট স্টেজ ইজ গেটিং দ্য ইনফেকশন, গেটিং দ্য ইনফেকশনে আমার 1 in 100 থেকে আমার প্রবাবিলিটিকে সে করে দেবে 1 in 20,000। হ্যাঁ, পৃথিবীতে এমন কোন ফোর্ট্রেস তৈরি হয়নি যেটা একেবারে দুর্ভেদ্য, সুতরাং 20,000-এর মধ্যে একজন হলেও আপনি দেখবেন আপনার পাড়ায় আপনি একজন দুজনকে খুঁজে পাবেন যার ভ্যাকসিনের পরেও ইনফেকশন হয়েছে। বাট স্টিল দ্য পসিবিলিটি যে আমার কোভিড হয়েছে, এখন আমার একটা
খারাপ ধরনের বা সিভিয়ার কোভিড হবার সম্ভাবনা যদি থাকতো, সে ফর এক্সাম্পল 1 in 500, তাহলে এটা সেটাকে কমিয়ে করবে 1 in 20,000 বা 1 in 25,000। আবার এক কথা, 1 in 20-25,000 ইজ নট এ বিগ নাম্বার ফর আওয়ার সোসাইটি, ফর আওয়ার এ। সুতরাং আমার আপনার চোখের সামনে সবসময় দুটো একটা এক্সেপশন থাকবে, যাদের দেখে আমাদের খারাপ লাগবে, যাদের জন্য নিশ্চয়ই মনে কষ্ট হবে। বাট বিলিভ আস, যে আজকে দ্য কোভিড ভ্যাকসিনস আর গিভিং প্রিটি গুড প্রোটেকশন, আর যারা ভাইরোলজিস্ট যারা ইমিউনোলজিস্ট তারা কিন্তু এখনো যথেষ্ট কাজ চালিয়ে যাচ্ছেন টু ইম্প্রুভ দ্য লেভেল অফ প্রোটেকশন। এই যে স্পুটনিক আসছে, স্পুটনিক কে যদি আমরা প্রপারলি ব্যবহার করতে পারি, ইউ সি স্পুটনিক আই থিঙ্ক উইল এনহ্যান্স দ্য লেভেল অফ প্রোটেকশন, কারণ স্পুটনিক ইজ ইমিউনোলজিক্যালি ইজ আ ফার বেটার প্রোডাক্ট দেন কোভিশিল্ড, ফার বেটার। চুজ করবার চেষ্টা করবেন না, কোভিশিল্ড whether it is কোভ্যাকসিন, স্পুটনিক, জাইডাস জবে চলে আসবে, যা ভ্যাকসিন পাবেন বাঁচার জন্য এটা অনেকটা আপনাকে এগিয়ে দেবে, যেটা ডক্টর সরকার বলছেন। কুনালদা, মাই টাইম ইজ আপ, ওয়ান্স এগেইন মাই হার্টফেল্ট গ্র্যাটিটিউড টু ইউ। আরো অনেক প্রশ্ন ছিল, আনফরচুনেটলি সময় নেই, মেবি ইন অ্যাবাউট কাপল অফ উইকস আমি আরেকবার সময় চাইবো। বড়িয়া বড়িয়া, বি ওয়েল, বি সেফ এন্ড কিপ এভরিবডি অ্যারাউন্ড আস সেফ, সেম টু ইউ। তো মানে আমরা তো সোজা আমরা বাড়ি থেকে বেরোচ্ছি না, বাট তোমায় তো বেরোতে হচ্ছে, তোমাদের বেরোতে হচ্ছে টু কিপ আস অল সেফ। সো মোর কারেজ, মোর স্ট্রেংথ, মোর পাওয়ার। থ্যাংক ইউ। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।